একদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, অন্যদিকে যুক্তরাজ্যের অংশগ্রহণমূলক নির্বাচনের লাগাতার তাগিদ, এর মধ্যে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের পূর্বাভাস। কী আছে সেই পূর্বাভাসে? চলুন আজকের নিউজটা দেখা যাক। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বাংলাদেশ, চীন ও ভারতের দিকে ঝুঁকে যেতে পারে, পূর্বাভাস দিয়েছে বেলজিয়ামের ব্রাসেল ভিত্তিক অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সংস্থাটি বলছে, বিতর্কিত ও কারচুপির নির্বাচন হলে বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এর ফলে চীন ও ভারতের উপর বাংলাদেশ সরকারের নির্ভরশীলতা আরও বাড়তে পারে। গত বুধবার ক্রাইসিস গ্রুপের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই পূর্বাভাস তুলে ধরা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, বিএনপি 28 অক্টোবর সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে সেদিনই বিএনপির পতন শুরু হবে। পদত্যাগ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি বিরোধীরা যে আহ্বান জানাচ্ছে তা প্রত্যাখ্যান করতে পারে দলটি। একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালিয়ে যেতে পারে। এতে করে রাজনৈতিকভাবে বিরোধী মতের সমর্থকেরা সংঘাতে জড়াতে পারে আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন দলের কার্যালয় ও নির্বাচনী প্রার্থীদের উপরও হামলা হতে পারে। সরকারের বিরুদ্ধে আরও সক্রিয় হয়ে উঠতে পারে ইসলামপন্থী গোষ্ঠীগুলো। ভোট কারচুপির আশঙ্কায় নির্বাচন বর্জন করতে পারে বিরোধী দল এবং তারা আরও সহিংস ও উগ্র হয়ে উঠতে পারে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে কারচুপি হলে এবং বিতর্কিত হলে সরকার বিরোধী তুমুল বিক্ষোভ শুরু হতে পারে। নির্বাচন স্বচ্ছ না হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশ বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞার মতো নানা নিষেধাজ্ঞা দিতে পারে। এতে করে ভারত ও চীনের উপর সরকারের নির্ভরশীলতা আরও বাড়তে পারে। তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক।